আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি যখন কথা বলছি ইনফ্যাক্ট আমি রাস্তায় গাড়ি চালাচ্ছি এই মুহূর্তে আমি যখন কথা বলছি তখন আমাদের দুবাইতে দুবাইতে মিট আপ হচ্ছে ইনফ্যাক্ট আজকে শুক্রবার বাংলাদেশের অনেক জায়গায় মিট হচ্ছে আমি দেখলাম কুমিল্লা আরও কয়েকটা জেলা দেখলাম গতকাল আপনারা দেখেছেন রাত্রে বারোটার সময় বাংলাদেশ সময় বারোটার সময় মিট হয়েছে দাম্মামে সো এই মুহূর্তে দুবাইতে মিট আপ হচ্ছে তারা আমাকে বিশেষ করে অনুরোধ করেছে যে আমি যেন একটু কানেক্ট হই তাদের সাথে সো যারা এই মুহূর্তে দুবাইতে আছেন মিট আপে অংশগ্রহণ করেছেন আমি সবাইকে সালাম জানাচ্ছি আমার শুভেচ্ছা নেবেন ভালোবাসা নেবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া আমার জীবনে আর কিছু না হোক আপনারা হয়তো অনেকে একদিন অনেক কিছু হবেন আমি দোয়া করি আশা করি কিন্তু আপনাদের এই যে একটা হৃদতা তৈরি হয়ে গেল সারা বাংলাদেশে এবং সারা পৃথিবীতে আপনারা দুবাইতে যারা আছেন একসময় কেউ কাউকে চিনতেন না এখন একজন আরেকজনের সাথে দেখা হচ্ছে খোঁজখবর নিচ্ছেন দেশে আসলে আবার তাদেরকে আমি কালকে দুজন প্রবাসীকে নিয়ে একটা প্রোগ্রাম করলাম সেখানে দেখলাম তাদের সাথে করে আরও দুজন গ্রাম থেকে চলে এসছে তাদেরকে সঙ্গ দেওয়ার জন্যে সো অসম্ভব রকম একটা ভালোবাসা মিলন মেলা চলছে এবং এটা ধরে রাখবেন আমি যেই তেরোটা গাইডলাইন দিয়েছি মাসিক মিট জন্য সেগুলো ফলো করবেন অবশ্য বিদেশে যারা আছেন তাদের জন্য হয়তো নয়টা গাইডলাইন প্রযোজ্য হবে বাকি চারটা বিদেশে যারা আছেন তাদের জন্য হবে না সো সেগুলো ফলো করবেন প্রত্যেকের গল্প শুনবেন আপনাদেরকে প্রমোট করার জন্য তো আমি আছি আমি চাই আপনারা ভালো থাকেন উন্নতি করেন সারা পৃথিবীতে আপনাদের নাম ছড়িয়ে পড়ুক নিজের বলার মতো গল্পের নাম ছড়িয়ে পড়ুক এবং আপনারা একদিন আমি গর্ব করে আমি যদি বেঁচে থাকি আগামী দশ বছর পর পনেরো বছর পর আমি যদি দেখতে পারি দেখে যেতে পারি যে আমাদের প্ল্যাটফর্মের একশো বড় বড় উদ্যোক্তা তৈরি হয়েছে যারা লাখ লাখ মানুষকে হাজার হাজার মানুষকে চাকরি দিচ্ছে এর চেয়ে বড় প্রাপ্তি হতে পারে না এবং আমি বিশ্বাস করি এইখান থেকে একদিন আগামী দশ বছরে হয়তো এক লক্ষ উদ্যোক্তা তৈরি হবে সেই দিনটার অপেক্ষায় আর সবচেয়ে বড়ো কথা আমরা এই যে কানেকটিভিটি তৈরি করে দিচ্ছি নেটওয়ার্ক তৈরি করে দিচ্ছি সম্পর্ক তৈরি করে দিচ্ছি এগুলাই হচ্ছে বিজনেসের মূল মন্ত্র এবং এর মধ্য দিয়েই কিন্তু আপনারা এগিয়ে যাবেন এই মিট আপগুলো যে আপনাকে কোথায় নিয়ে যাবে আমাদের আমাদের নব্বই দিনের প্রশিক্ষণ এবং মিট এটাকে একত্র করলে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রতিদিন নতুন নতুন অনেক কার্যক্রম হাতে নিচ্ছি অনেক আইডিয়া আমরা দিচ্ছি আপনাদেরকে সেগুলো পালন করার জন্যে শুধু সেশনটা পড়লে হবে না সেশনটা প্র্যাকটিস করতে হবে আমি বলছি আপনাকে একজন ভালো মানুষ হতে হবে আমি বলছি যে আপনাকে সুন্দর করে কথা বলা শিখতে হবে সেটা মিন করতে হবে অনেকে আমাকে আপনি দেখেন আমাদের প্ল্যাটফর্মের কতজন এখন কথা বলার তারকা হয়ে গেছে আরেকটা জিনিস ভাবেন একবার যে আপনি একটা মানুষ কি ছিলেন আমি তো অন্তত এক দেড়শো জনের নাম বলতে পারবো যাদেরকে এখন সারা বাংলাদেশ তো নয় সারা পৃথিবীতে চিনে আবার বিদেশে যারা আছেন তাদেরও এরকম অন্তত তিরিশ জনের নাম আমি বলতে পারবো যা তাকে শুধু বিদেশে নয় সারা বাংলাদেশের চৌষট্টি জেলার মানুষ চিনে এই যে লাইফটা আপনার জীবনে তৈরি হয়ে গেল এটা হচ্ছে মূল বিজনেসের মূল মন্ত্র এটা হচ্ছে ব্র্যান্ডিং এটা হচ্ছে জীবনের সার্থকতা এটা হচ্ছে জীবনের স্যাটিসফ্যাকশান যে অনেকগুলো মানুষ আমাকে একজন ভালো মানুষ হিসেবে জানে এর চেয়ে বড়ো পাওয়ার কি আছে সো আপনারা যারা দুবাইতে এই মুহূর্তে সম্মেলনে আছেন মিটাপে আছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা আপনারা প্রত্যেকে এগিয়ে যান ভালো করেন এবং দেশে আসার যেই পরামর্শ আমি আপনাদের দিয়েছি সেটা গতকালকে আমি যে লাইফটা করেছি সেখানে আরও স্পষ্ট করে বলে দিয়েছি যে কি কি বিষয়গুলো মাথায় রেখে দেশে আসার পরিকল্পনা করবেন এবং আপনাদেরকে নিয়ে অনেক অনেক রকমের পরিকল্পনা আমি করছি হেল্প ডেস্ক চালু হয়ে গেছে যে কোনো রকমের বিপদে পড়বেন বা কোনো সমস্যায় পড়বেন আমাদেরকে জানবেন জানাবেন আপনি দেশে হয়তো কারোর সাথে পার্টনারশিপ করতে চান সেই মানুষটা কেমন তার সম্পর্কে খোঁজখবর নেওয়ার জন্য আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে সঠিক খোঁজখবরটা আমাদের ডিস্ট্রিক্ট অ্যাম্বাসেডার আমাদের মেম্বার আমাদের কোর ভলেন্টিয়ার আমাদের ক্যাম্পাস অ্যাম্পাসেডার কমিউনিটি সবার সমন্বয়ে টিম করে আমরা তার ব্যাপারে আপনাদেরকে খবর দিব এবং ডেফিনেটলি আপনি পজিটিভ রেজাল্টই পাবেন সো যেটা খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে এইটা এইটা মাথায় রেখে এগুতে হবে এবং ইনশাআলা অনেক কিছু হবে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে মানি প্ল্যান এবং অন্যান্য অনেক কিছু নিয়ে আমি ভাবছি এগুলো হয়তো একসময় এক্সিকিউট করব। সো অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে সালাম